দেশে করোনায় দৈনিক মৃত্যু কমলেও আবারও বাড়লো আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে 817 জনের। একদিনে আক্রান্তের সংখ্যা 45,892। দেশে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 4,05,028 জনের। মোট আক্রান্তের সংখ্যা 3,07,09,557। অ্যাক্টিভ কেসের সংখ্যা 4,60,704। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন 2,98,43,825। একদিনে সুস্থতার সংখ্যা 44,291। মোদী মন্ত্রিসভায় বড় সড় রদবদল হলো গতকাল, আর সেদিনই রাজ্য বিজেপির অন্দরে কার্যত বিদ্রোহের সুর। সৌমিত্র খাঁ সুর চড়িয়ে বলেন, বাংলার বিজেপি যেভাবে চলছে তাতে ভালো কিছু হবে না। এসব নিয়ে বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। দুপুরে যুব মোর্চার সভাপতি পদে ইস্তফা দিলেও রাতে তা প্রত্যাহার করেন সৌমিত্র খাঁ। বাংলা বিজেপি যেভাবে চলছে তাতে ভালো কিছু হবে না। পার্টি পুরোপুরি একমুখী হয়েছে, যেটাতে শুধু একটা জায়গায় কেন্দ্রিক হয়ে যাচ্ছে। দলে এই সময় যদি না বলি তাহলে কোনো মতে বোঝানো যায় না। মোদী মন্ত্রিসভায় রদবদলের দিন রাজ্য বিজেপিতে জমজমাট নাটক। এদিন দুপুরে কার্যত বিদ্রোহ ঘোষণা করেন সৌমিত্র খাঁ। বিধানসভার যিনি দলনেতা হয়েছেন তিনি নিজেকে জাহির করছেন, দলটাকে জাহির করছেন না। নতুন নেতা এসে যেভাবে মিসগাইড করছে দিল্লির নেতৃত্বকে তাতে ভালো কিছু হচ্ছে না। ভোটের এক মাস আগে এসে 128 জনকে জয়েন করিয়ে সবগুলো চোর চিটিংবাজ লোকগুলোকে জয়েন করেছিলেন ম্যাক্সিমাম। অনেকে হেরে গেছেন, অনেকে হারতেই পারেন, সেটা বড় দুঃখ কথা নয়। কিন্তু যেভাবে উনি করেছেন তাতে সত্যি কথা বলতে মনমত এবং আমার মনে হচ্ছে যুব মোর্চা প্রেসিডেন্ট হিসাবে থাকাটা আমি ব্যর্থতা দায় নিয়ে এই ভোটেও ব্যর্থতা দায় নিয়ে আমি সরে যাচ্ছি। একই দিনে ফেসবুক পোস্টে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়ও। দ্বিতীয় মোদী সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের দিনেই বঙ্গ বিজেপির অন্দরে কার্যত হুলস্থুল। মোদী সরকার থেকে বাংলার দুই পুরনো মুখ বাদ পড়েছে আর চারজন নতুন মুখ জায়গা পেয়েছে। এ রাজ্যের দুই প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী বাদ পড়লেন। প্রতিমন্ত্রী হিসেবে মোদী সরকারে জায়গা পেয়েছেন মতুয়া ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর, উত্তরবঙ্গের দুই সাংসদ জন বার্লা ও নিশীথ প্রামাণিক এবং জঙ্গলমহলের জেলা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। নিশীথ প্রামাণিককে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছে, অর্থাৎ অমিত শাহর ডেপুটি। সেই সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে নিশীথ প্রামাণিককে। শান্তনু ঠাকুর জাহাজ প্রতিমন্ত্রী, জন বার্লা কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী, সুভাষ সরকারকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী করা হয়েছে। এদিন মোদী সরকার থেকে বাদ পড়ার পরই বাবুল সুপ্রিয় ফেসবুকে লেখেন, নিজের জন্য নিশ্চয়ই দুঃখ হচ্ছে তবে বাকিদের জন্য খুশি। তাকে যদি ওখান থেকে স্যাক করা হতো ওটা কি ভালো না? এটা পদ্ধতি হচ্ছে যে আপনি পদ ছেড়ে দিন, অন্য কাউকে দায়িত্ব দেওয়া, আপনাকে অন্য কাজ দেওয়া হবে। সবাই তাই করেন, 12 জন মন্ত্রী পদত্যাগ করেছেন, কেউ তেরম লেখেননি। আজকে বাবুল সুপ্রিয় খারাপ হয়ে গেছে, রাজবংশীর মহিলাটা যিনি ওদের মন্ত্রী ছিল তাকেও নাকি শুনেছি রিজাইন করতে বলেছে, সেও আজকে খারাপ হয়ে গেছে। এরই মধ্যে বাংলার আরেক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এদিন দুপুরে বিদ্রোহ ঘোষণা করে রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দেন। তাৎপর্যপূর্ণভাবে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ আক্রমণের পাশাপাশি রাজ্য সরকারের প্রশংসা শোনা গেছে তার মুখে। বারবার দিল্লিতে গিয়ে একটা উল্টো পাল্টা বুঝিয়ে চলে আসছেন, যেন তিনি মনে হচ্ছে যেন বিজেপির জন্য জীবনটা দিয়ে দিয়েছেন, আমাদের কোনো স্যাক্রিফাইস নেই। যারা যারা বলছেন বালিচুরি, আমি বলছি বালিচুরি বিরোধী এখনো করছি। বিএলআরও এবং ডিএলআরও যেভাবে চুরি করে, এই কিছুদিন হলো দেখলাম রাজ্য সরকার একটু কড়াভাবে দমন করছে, এটা ভালো লেগেছে। সঙ্গে সঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইট করে বলেন, কেমন যেন পোড়া পোড়া গন্ধ, দমবন্ধের ভাব, যুবনেতা থেকে বাহুবলি, নেত্রী থেকে ডাক্তারবাবু, ভারী উদাসী মন। আর আদি বিজেপি জাদুঘরে আলাদা গ্যালারিতে স্মারক হিসেবে থাকুক, শপথ দেখে অনেকে বিপথে না যায়। পশ্চিমবাংলার একজন রাজনৈতিক কর্মী এবং জনপ্রতিনিধি হিসেবে আমি অত্যন্ত খুশি যে পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিনিধির সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে। রাতেই আবার ফেসবুকে পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানান সৌমিত্র খাঁ। সব মিলিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা রদবদল ছাপিয়ে মঙ্গলবার আলোচনার কেন্দ্রবিন্দুতে বঙ্গ বিজেপির অন্দরের নাটক। বিজেন্দ্র সিংহ, অর্ণব মুখোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ।